সালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে আসছি চিজ পটেটো রোল। চিজ পটেটো রোল বানাতে আমার যা লাগবে, আমি প্রথমে তিনটি মাঝারি সাইজে আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি পটেটো মেশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। চিজ পটেটো রোলগুলি বাচ্চারা খেতে অত্যাধিক পছন্দ করে এবং অল্প সময় মাঝেই হয়ে যায়। বিকেলের নাস্তায় অথবা বাসায় মেহমান আসলে এবং রমজান মাসের ইফতারের জন্য খেতে অনেকই টেস্টি একটি খাবার। আলুগুলি ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং 1 টেবিল চামচ চাট মশলা। সব কিছু আমি এখন একত্রে মিক্স করে নিচ্ছি। আলু এবং মশলাগুলো কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ আলুগুলোর সাথে মিক্স করে নিব। আলুগুলি এখন আমার মাখানো হয়ে গেছে। এখন ভিতরে ফুট দেওয়ার চিজগুলোকে আমি কেটে রেডি করে নিচ্ছি। স্লাইস করা চেডার চিজ দিয়ে আমি রোলটা তৈরি করব। আপনারা চাইলে মোজারেলা চিজ দিয়েও করতে পারেন। আমি এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি। আমি এখান থেকে কিছু মেশ করা আলু নিয়ে প্রথমে হাতের তালু দিয়ে একটু চেপে নিয়ে আরও একটি হাতের উপরে একটু ছড়িয়ে দিয়ে ভিতরে চিজ দিয়ে কভার করে নিচ্ছি চিজটাকে। এখন পুরো আলুটাকে একটি রোলের শেপ দিতে হবে। আপনারা চাইলে এখানে বলের মতো শেপ দিতে পারেন। আমি রোল করব, এর জন্য আমি লম্বা করে চিজটাকে কেটে নিয়েছি। আমি আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এক একটা রোলের ভিতরে আমি 2 থেকে 3 পিস চিজ দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। আবারও সেই আগের মতনই হাত দিয়ে রোলটাকে আমি চারপাশটা ঠিক করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলি রোল তৈরি করে নিয়েছি। এখন একটি প্লেটে একটি ডিম ফেটে নিব। ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা আমার হয়ে গেছে। এখন ব্রেড ক্রাম নিয়েছি, প্রথমে একটি রোল ফেটে রাখা ডিমের মাঝে গড়িয়ে নিচ্ছি। ডিম থেকে উঠিয়ে দিয়ে দিব ব্রেড ক্রামের উপর। রোলটাকে আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিব। আবারও আমি ডিমে গড়িয়ে নিব। এভাবে দুবারে দেওয়াতে চিজগুলো তেলে ভাজার সময় চিজগুলো বের হবে না এবং উপরের ছাদটা অনেক বেশি মুচমুচে হবে। এভাবে করে সবগুলি রোল আমি রেডি করে নিয়েছি। এখন 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর একটি প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে আমি একসাথে 4টি রোল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে রোলগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে 4 থেকে 5 মিনিটের মাঝে ভেজে নিচ্ছি। রোলের কালারগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন। এখন আমার প্রথম 4টি ভাজা হয়ে গেছে। বাকি রোলগুলোকেও আমি এভাবেই ভেজে নেব। আমি সবগুলি রোলই ভেজে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। আমার সবগুলি রোল ভাজা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটি রোল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কত ইয়াম্মি হয়েছে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।